প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের একটা টপিকস নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন। আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছি কিভাবে ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করতে হয়। আজকে আমি তোমাদের দেখাবো নর গেট দিয়ে কিভাবে এক্স অর গেট বাস্তবায়ন করতে হয়। তাহলে চলো এর আগে আমরা একটু জেনে নিই নর গেট আসলে কি। নর গেট, নর একটু খেয়াল করো, নর মানে বোঝায় এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অর এবং এন। এন মানে হচ্ছে নর। তাহলে নর সমান সমান আমরা বলতে পারি অর প্লাস নর ইকুয়াল হচ্ছে নর। মানে অর গেট এবং নর গেট দুইটা একত্রিত হলে আমরা নর গেট পাই। অর গেটটা কি রকম, অর গেটের সার্কিটটা, এটা হচ্ছে অর গেট। অর গেটের সাথে যদি একটা নর গেট আমি সংযুক্ত করি তাহলে হয়ে গেল নর গেট। তাহলে এটা এ, এটা বি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি এবং এটা এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট। আমরা যদি একসাথে করি তবে আমরা এরকম পাবো নর গেট সমান সমান এই হচ্ছে অর গেট, এই হচ্ছে নর গেট। তাহলে এ বি, তাহলে এটা হবে এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট। আমরা এটাও কিন্তু আমাদের নর গেট, লক্ষ্য করে দেখো অর গেট নর গেট, এটা যদি হয় এ, এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। তাহলে নর গেট, নর গেট হলে কি লাগবে, নর গেট হলে যেমন এ প্লাস বি যোগ থাকবে আর উপরে হোল কমপ্লিমেন্ট থাকবে, তবেই নর গেট যোগ হোল কমপ্লিমেন্ট, মানে অর গেট নর গেট। তাহলে আমি যদি বলি এটা কি নর গেট, অবশ্যই না, কমপ্লিমেন্টে কি থাকতে হবে, একসাথে থাকতে হবে। তাহলে এটার উপরে যেন একটা হোল কমপ্লিমেন্ট দিয়ে দিই তখন এটা নর গেট, মানে যোগ উপরে হোল কমপ্লিমেন্ট, তবেই নর গেট হবে। আবার কিন্তু আমি যদি এইটাকেও বলি এটাও নর গেট, নর গেট বলতে পারি না, এইটাকে আমি নর গেট বলতে পারি, মানে যোগ থাকবে আর উপরে হোল কমপ্লিমেন্ট থাকবে, তবে তাকে আমি নর গেট বলতে পারি। তাহলে চলো নর গেট দিয়ে এক্স অর গেট কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা ওই এক্স অর গেট বাস্তবায়ন করে দেখি। এক্স অর গেট, এক্স অর গেটটা কি, এক্স অর গেট, এক্স অর, এক্স অর গেট সমান সমান এক্স অর সমান সমান কি, এ অর প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এক্স অর গেট। যদি এটাকে তুমি সূত্রে নিয়ে আসো তাহলে সূত্রটা হচ্ছে এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তাহলে আমাকে করতে হবে কি, নর গেট, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য যদি নর গেট না থাকে তবে তুমি ওইটাই আবার লিখে তুমি উপরে দুইটা কমপ্লিমেন্ট দিয়ে ফেলো। এখন লক্ষ্য করে দেখো এটা নর গেট হয়েছে কি না। আমি কি বলেছি নর গেট মানে কি হতে হবে, যোগ থাকতে হবে উপরে হোল কমপ্লিমেন্ট থাকতে হবে, এটা একটা থাকুক দুইটা থাকুক ব্যাপার না, থাকতেই পারে। তাহলে এখন উপরে হোল কমপ্লিমেন্ট দুইটা ঠিকই আছে কিন্তু মাঝখানে যোগও আছে, কিন্তু এ এবং বি এই দুটার মাঝখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন, এবং এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট দুটার মাঝখানে গুণ চিহ্ন, তাহলে কোনো গুণ চিহ্ন থাকতে পারবে না, কি থাকতে হবে, যোগ থাকতে হবে আর উপরে হোল কমপ্লিমেন্ট থাকতে হবে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা একেবারে উপরে কমপ্লিমেন্টটা রেখে এটা এবং এটা সূত্র লিখতে পারি, এটাকে এ ধরো এটাকে বি ধরো, প্লাসের আগের অংশটাকে আমরা এ ধরবো, দ্যাটস মিন এই এ অংশটাকে এ ধরবো, এই অংশটাকে যদি বি ধরি তাহলে কি হয় এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট, কারণ উপরে কমপ্লিমেন্ট আমি ইতিমধ্যে দিয়ে ফেলছি। তাহলে কি হবে এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট, তাহলে এটা কি নর গেট হয়েছে, তাহলে এটা নর গেট হয় নাই। লক্ষ্য করে দেখো প্লাস যাইছিল এখন প্লাস কিছুই নাই, তাহলে এটা নর গেট হয় নাই। তাহলে আমি এটাকে কি করতে পারি, একদম উপরে কমপ্লিমেন্ট রেখে দিই, এটা সূত্র লেখো, এটা সূত্রটা কি এ ইন্টু বি তার হোল কমপ্লিমেন্ট, সূত্রটা হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এটা একটা সূত্র লিখে দেখলাম ইন্টু, আবার এটাতে আসো, এটা সূত্রটা কি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এর উপর একটা কমপ্লিমেন্ট ছিল সূত্র আর একটা হয়ে দুইটা হয়ে যাবে। এখন দেখো নর গেট হয়েছে কিনা, এখন নর গেট হয় নাই, তাহলে এখানে প্লাস ঠিকই আছে উপরে হোল কমপ্লিমেন্ট আছে কিন্তু মাঝখানে কি রয়ে গেছে, গুণ রয়ে গেছে, এই জন্য নর গেট আমরা বলতে পারবো না। তাহলে আমরা আবার এটাকে আবার সূত্র লিখি, তাহলে কি হয় এ কমপ্লিমেন্ট, আমি এ অংশটাকে এ ধরলাম, এ অংশটাকে বি ধরলাম, তাহলে সূত্রটা কি হবে
এটা এ এটা বি তাহলে এ ইনটু বি তার হোল কমপ্লিমেন্ট আর আমরা যে দুটো সূত্রের কথা বলছি একটা হচ্ছে এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট সূত্রটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে এ ইনটু বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তাহলে লক্ষ্য করে দেখো এটা এ ব্র্যাকেটের সম্পূর্ণটা এ এই সম্পূর্ণটা হচ্ছে বি তাহলে এ ইনটু বি তার হোল কমপ্লিমেন্ট সূত্রটা কি এ কমপ্লিমেন্ট প্লাস পরাংশটা বি ডাবল কমপ্লিমেন্ট চলে যাবে ডাবল কমপ্লিমেন্ট চলে যাবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এখন লক্ষ্য করে দেখো এটা কি নর গেট হয়েছে কি না এখন নর গেট হয় নাই এখানে সবগুলো প্লাস আসছে মাঝখানে প্লাস আছে এখানেও প্লাস আসছে কিন্তু উপরে কিন্তু হোল কমপ্লিমেন্ট নাই আমি কি বলেছিলাম হোল কমপ্লিমেন্ট লাগবে তাহলে আমি এই লাইনটা যা আছে আমি তাই লিখি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট কোনো কিছুর উপর যদি ডাবল কমপ্লিমেন্ট দেই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না আমরা জানি এ ডাবল কমপ্লিমেন্ট মানে এ আমরা এ কে ডাবল কমপ্লিমেন্ট দিলাম মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এই লাইনটা যা ছিল তাই লিখলাম এটার উপর আমরা ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম তাহলে দেখো এখন নর গেট হয়েছে কিনা মাঝখানে প্লাস সব প্লাস উপরে হোল কমপ্লিমেন্ট তাহলে এটা নর গেট হয়েছে তো নর গেটটা কি প্লাস থাকতে হবে উপরে হোল কমপ্লিমেন্ট থাকতে হবে তাহলে এই এক্স নর গেটকে আমরা এক্স নর গেটকে আমরা নর গেটে নিয়ে আসলাম এখন একটা সার্কিট কিভাবে রাখবো আমরা লক্ষ্য করো সার্কিটটা কি আমি দেখাচ্ছি সার্কিটের জন্য প্রথমে কি আছে এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্টের সার্কিটটা কেমন হবে এ কমপ্লিমেন্ট তাহলে নর গেট দিয়ে যেহেতু করতে হবে এটা এ কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্ট হয়ে গেল পাশে কি আছে বি কমপ্লিমেন্ট সেম একই রকম আরেকটা আমরা আঁকি এটা বি তাহলে এটা হয়ে গেল বি কমপ্লিমেন্ট দুইটাকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে দুইটাকে যোগ করে দাও এই দুইটাকে আমি যোগ করে এটার উপরে হোল কমপ্লিমেন্ট তাহলে যোগ করে একটা হোল কমপ্লিমেন্ট একটা নর গেট দিয়ে দিলাম এই একটা অংশ করলাম পরের অংশটা যাও এ প্লাস বি তা হোল কমপ্লিমেন্ট তাহলে এ এবং বি দুইটাকে যোগ করতে হবে যোগ করে দুইটার উপরে হোল কমপ্লিমেন্ট তাহলে এখানে যখন আমি একটা কমপ্লিমেন্ট দিই দুইটার উপরেই হয়ে যায় তাহলে এটা এ এটা হচ্ছে বি এবার দেখো ফাইনালি কি করবো এই অংশটা এবং এই অংশটা দুইটা অংশকে আবার একসাথে যোগ করে দিই কারণ দুইটা অংশকে আমরা আবার যোগ করে দেই এই যোগ করলাম যোগ করে উপরে কয়টা কমপ্লিমেন্ট দুইটা কমপ্লিমেন্ট দুইটা কমপ্লিমেন্ট আমরা একসাথে দিতে পারবো না তাহলে এই একটা কমপ্লিমেন্ট দিলাম একটা কমপ্লিমেন্ট থেকে আরেকটা কমপ্লিমেন্ট এই হয়ে গেল এই আরেকটা কমপ্লিমেন্ট তাহলে এই হয়ে গেল তোমার ডাবল কমপ্লিমেন্ট তাহলে নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন এক্স অর গেট দিয়ে আমরা নর গেটে রূপান্তর করলাম নর গেট থেকে নর গেটের যে সার্কিটটা এই সার্কিটটা আমরা এঁকে দিলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা বারে বারে বিষয়টি একটু দেখো নর গেট মাথায় রাখতে হবে নর গেট মানেটা কি অর গেট নর গেট দুইটা মিলে অর গেট নর গেট অর গেট নর গেট অর গেট নর গেট প্রত্যেক ক্ষেত্রে অর গেট নর গেট দেখো প্রত্যেক ক্ষেত্রে অর গেট নর গেট দ্যাটস থিং এটা সার্কিটটা যে আঁকলাম এটা আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করলাম কাকে করলাম এক্স অর গেট দিয়ে তাহলে এই হয়ে গেল নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন আশা করি বুঝতে পেরেছো তারপরেও বারে বারে ভিডিওটা দেখো আজকে আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ